আসসালামু আলাইকুম বন্ধুরা, ওয়েলকাম টু এনি টাইম লার্নিং। আমি সাবরিনা অন্তরা। আজ আমরা কালার সম্পর্কে কিছু আলোচনা করব। যারা ফ্যাশন রিলেটেড সাবজেক্টে পড়াশোনা করছেন বা করতে ইচ্ছুক, তাদের জন্য কালার সম্পর্কে জানাটা অত্যন্ত জরুরি। কালার মূলত তিন প্রকার: প্রাইমারি, সেকেন্ডারি এবং টার্সিয়ারি। প্রথমে আমরা জানব প্রাইমারি কালার সম্পর্কে। প্রাইমারি কালার হলো ব্লু, ইয়েলো এবং রেড। এখন সেকেন্ডারি কালার। সেকেন্ডারি কালার মূলত প্রাইমারি কালারের সমন্বয়ে হয়ে থাকে। যেমন ব্লু আর ইয়েলো নিয়ে হচ্ছে গ্রিন, ইয়েলো আর রেড নিয়ে হচ্ছে অরেঞ্জ, এবং ব্লু আর রেড নিয়ে হচ্ছে পার্পল। এখন আমরা দেখব টার্সিয়ারি কালারগুলো। টার্সিয়ারি কালারগুলো প্রাইমারি এবং সেকেন্ডারি কালারের সমন্বয়ে হয়ে থাকে। এখানে আমরা দেখছি যে কালারটা, সেটা হচ্ছে রেড আর অরেঞ্জ নিয়ে তৈরি হয়, রেড অরেঞ্জ। পরেরটা হচ্ছে রেড এবং পার্পল নিয়ে হয়, রেড পার্পল। এটা ব্লু আর পার্পল নিয়ে হলো ব্লু পার্পল, ব্লু আর গ্রিন নিয়ে হলো ব্লু গ্রিন, ইয়েলো আর গ্রিন নিয়ে হলো ইয়েলো গ্রিন, ইয়েলো আর অরেঞ্জ নিয়ে হলো ইয়েলো অরেঞ্জ। এখন আমি কালারগুলোকে হুইলে বসিয়ে দেখাবো। এখন আমরা প্রাইমারি কালারগুলো বসাবো। এখন আমরা সেকেন্ডারি কালার শুরু করব। এখন আমরা টার্সিয়ারি কালারগুলো করব। তো বন্ধুরা, এই হলো আমাদের কালার হুইল। এখানে আমি প্রাইমারি, সেকেন্ডারি এবং টার্সিয়ারি কালারগুলো দেখিয়েছি। তো আমাদের এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।